হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্তপাল অ্যান্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং চ্যানেলের সঙ্গেই আছেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমরা কীভাবে, দেখেন এইখানটা একটা ফাইল আছে, এই ফাইলটা হচ্ছে অ্যাপেল যে আইকনটা সেটা, বাট এইটার যে কোয়ালিটিটা সেটা খুব একটা ভালো নেই, যে কারণে দেখেন সাইড থেকে কিন্তু পিক্সেলটেড হয়ে গেছে ফাইলটা। সো এই ফাইলটা কীভাবে আমরা ঠিক করতে পারি বা কীভাবে আমরা পারফেক্ট করতে পারি এই বিষয়টাই দেখবো। সো আজকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা এই সলিড কালারের এই টাইপের যে আইকন বা যে অবজেক্টগুলো আছে সেইগুলোরই কাজ করতে পারবেন এই পদ্ধতিটা দিয়ে। সো যদি এর পরে হচ্ছে কখনো আমি দেখি যে হ্যাঁ কমপ্লেক্স দিয়ে করা পসিবল হচ্ছে কমপ্লেক্স পিকচারের ক্ষেত্রে, সো তখন আমি অবশ্যই এটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। সো চলুন শুরু করা যাক, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফটোশপে এসে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা ওপেন করব। দেন হচ্ছে দেখেন আমাদের সিলেক্টেড থাকতে হবে হচ্ছে আমাদের যে মেইন টার্গেটেড যে এরিয়াটা সেটা, বা মেইন টার্গেটেড যে লেয়ারটা সেটা সিলেক্টেড থাকতে হবে। দেন হচ্ছে আমরা এইখান থেকে ফিল্টার মেনুতে যাব, ফিল্টার মেনুতে গিয়ে ব্লার, সো ব্লার থেকে হচ্ছে আমরা গাউসিয়ান ব্লারটা সিলেক্ট করে দেব। গাউসিয়ান ব্লার সিলেক্ট করে দিলে দেখেন আমরা এইখানে পরিমাণ মতো মাপটা দিয়ে দিব, যাতে আমাদের এই কর্নারটা আমাদের মোটামুটি একটা শেপে চলে আসে, যাতে পিক্সেলটেডগুলো বোঝা না যায়। সো মিনিমাম যে রিকোয়ারমেন্ট যে পর্যন্ত আমরা বুঝতে না পারি সেই পর্যন্ত আমরা নিব, ঠিক আছে। সো হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এখন ঠিক আছে। সো 6.8 আমি এটা ওকে করতেছি। আচ্ছা, একটা বিষয় হয়তো বা আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে দেখেন গাউসিয়ান ব্লার যখন নেবেন, আমি একটু আন্ডু করলাম, দেন হচ্ছে গাউসিয়ান ব্লার যখন নেবেন তখন মেক শিওর করবেন যে এখানে প্রিভিউটা টিকমার্ক দেওয়া আছে, না হলে কিন্তু এইখানে যে রিয়েল টাইম যে অ্যাপ্লাইটা এটা দেখতে পারবেন না। সো এখানে প্রিভিউটা অন রাখবেন, দেন ওকে। ওকে, দেন এইবার হচ্ছে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, কিসের, লেভেলের। সো কীভাবে নিব দেখেন, এই লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে অথবা যে কোনোটা সিলেক্টেড থাকলেই হবে, কোনো প্রবলেম নেই এক্ষেত্রে। সো এইখানে হচ্ছে আমরা দেখেন এইখানে একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে, সো সেই আইকনটার, এই আইকনটার উপর আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা এইখান থেকে লেভেলসে ক্লিক করব। ওকে, সো লেভেলসে ক্লিক করলে দেখেন আমাদের সামনে এই টাইপের একটা পপআপ আসবে, অথবা কারো কারো ক্ষেত্রে এইখানটাও আসতে পারে নতুন আরেকটা। সো এই এই পপ আপটা থেকে হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করব। দেখেন আমরা এই যে যে লেভেলের যে মিডিলটা আছে এইটাকে একটু বাম সাইডে নিয়ে আসব, যার ফলে হবে কি আমাদের এইখানে যে ব্ল্যাকটা আছে এইটা পারফেক্টভাবে হচ্ছে যে অ্যাডজাস্ট আছে সেটা করতে পারবে। সো দেন হচ্ছে দুই সাইড থেকে একটু কমাই নিয়ে আসি। আপনারা দেখবেন আপনাদের ছবির ক্ষেত্রে কতটুকু দরকার হয়, সো যতটুকু দরকার হবে ততটুকুই দিবেন, খুব কম বা খুব বেশি দিবেন না। ওকে, আই থিঙ্ক এতটা পারফেক্ট। ওকে, সো আমি এইখানে ওকে করতেছি। দেন হচ্ছে দেখেন আমাদের সাইডটা ছিল ছবিটার, সেটা কিন্তু মোটামুটি বেশ পারফেক্ট হয়েছে। সো আশা করি আজকের ভিডিওটা থেকে একটু হলেও কিছু শিখতে পারছেন এবং ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি বা কোনো নতুন পদ্ধতি জানা থাকে বা এর থেকেও ইজি পদ্ধতি জানা থাকে ফটোশপে আপনারা, তাহলে আমাদের আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন। সো আই থিঙ্ক ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, এবং একটা রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।